ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত 89। দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সবশেষ 24 ঘন্টায় 89 জন নতুন রুগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় আরও একজন ডেঙ্গু রুগী মারা গেছেন। বৃহস্পতিবার 22 ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 89 জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা 54 জন এবং ঢাকার বাইরে রয়েছেন 35 জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে 521 জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছর 1 জানুয়ারি থেকে 22 ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 61,844 জন। এর মধ্যে ঢাকায় 38,943 জন এবং ঢাকার বাইরে 22,901 জন।